4 বছরে মিতুর 3 বার মিসক্যারেজ হয়েছে। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে, তাই বিয়ের আগে জানাশোনাটা হয়ে ওঠেনি। ভেবেছিলাম মানিয়ে নিতে অনেকটা কষ্ট হবে, কিন্তু মেয়েটা এত মিশুক আর এত অমায়িক ব্যবহার যে অল্প কয়েকদিনেই সবাইকে আপন করে নিল। কিন্তু সবচাইতে বেশি ভালোবাসতো বাচ্চাদেরকে। আমাদের বাসার পাশে যতগুলো বাচ্চা আছে সবাই মিতুর জন্য পাগল। সারাদিন মিতুর আশেপাশে ঘুরঘুর করত, সারাক্ষণ এটা সেটা আবদার করে যেত, আর মিতুও সেগুলো হাসি মুখে পালন করত। আমার কাছে প্রায় সময় মনে হতো বাচ্চাগুলো ওদের মায়ের কাছেও হয়তো এত আবদার করে না। বাচ্চাগুলো যেখানেই থাকতো না কেন, মিতু ডাকলেই ছুটে চলে আসতো। আমি মজা করে মিতুকে হ্যামিলিয়নের বাসিওয়ালা ডাকতাম। মিতু হেসে লুটিয়ে পড়ত, হেসে হেসে বলতো বাচ্চাদের বশ করতে হ্যামিলিয়নের বাসিওয়ালা হতে হয় নাকি, তাদের বশ করার জন্য একটু ভালোবাসাই যথেষ্ট, একটু মিষ্টি মিষ্টি কথা বললেই গলে যাবে, হি হি হি। প্রথম যেদিন জানলো মিতু কনসিভ করেছে সেদিন তার সে কি কান্না। আমি বললাম, তুমি কি খুশি হওনি, কাঁদছো যে? মিতু চোখ মুছতে মুছতে বলল, আমার এই অনুভূতিটা আপনাকে বোঝাতে পারবো না, কেমন জানি সুখ সুখ লাগছে, কান্না আটকে রাখতে পারছি না। ঠিকই তো, আমি একজন মায়ের অনুভূতি কী করে বুঝবো। মিতু খুব সাবধানেই চলাফেরা করতে লাগলো। 2-3 মাসেই মিতু বাবুদের বিভিন্ন জিনিস কিনতে শুরু করে দিয়েছিল। কত শত পাগলামি করছিল আমি দেখতাম আর মনে মনে হাসতাম, সব ঠিকই ছিল। কিন্তু একদিন হঠাৎ করেই মিতুর অনেক পেট ব্যথা শুরু হলো, হসপিটাল নিয়ে গেলাম, কিন্তু রইল না আমাদের বাচ্চাটা। ডক্টর যখন এসে বলল আপনাদের বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে, তখন মনে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। পরক্ষণেই মিতুর কথা মনে পড়ল, ভাবলাম আমার কাছে এমন অসহ্য যন্ত্রণা লাগছে, আর যে 3-4 মাস যাবৎ নিজের ভিতর অস্তিত্বটা বিরাজ করছিল তার কেমন অনুভূতি হবে। আমি মিতুর কাছে যেতেই মেয়েটা আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার বাচ্চারা ঠিক আছে তো না, কেমন জানি খালি খালি লাগছে, এমন লাগছে কেন বলো না? আমি সেদিন কিছু বলতে পারিনি। সেদিনের পর মিতু অনেক চুপচাপ হয়ে গেল, সারাদিন টিয়া পাখির মতো পুটুর পুটুর করা মেয়েটার এমন নীরবতা সহ্য হচ্ছিল না, কিন্তু ওকে সান্ত্বনা দেওয়ার বাসাও জানা ছিল না। তখনও জানা ছিল না সামনে আমাদের জন্য আরও কত ভয়াবহ সময় অপেক্ষা করছিল। মিতু যখন অনেকটা স্বাভাবিক হলো, তারপর ওর মাঝে আগমন ঘটলো আমাদের দ্বিতীয় বেবির। ঠিক তার 4 মাস পর দ্বিতীয় বেবিটাও মিসক্যারেজ হয়ে গেল। সারাটা দিন কেঁদেছে, সেবার আমার হাত ধরে কান্না মিশ্রিত সুরে বলল, আচ্ছা আমি কি খুব বড় কোনো কিছু করেছি বলেন তো, যার কারণে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে? আমি তখন মৃদু হেসে বললাম, ধুর বোকা, তুমি কি জানো না আল্লাহ যাদের খুব বেশি ভালোবাসেন তাদের একটু বেশি কষ্ট দিয়ে পরীক্ষা নেন, সে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় তখন তাকে অনেক অনেক সুখ দেয়, তোমাকেও একদিন অনেক অনেক সুখ দেবে, দেখো আদর মাখা একটা ফুটফুটে বাচ্চা আসবে। আমার কথাটা বোধ হয় মিতুর খুব পছন্দ হয়েছিল, নিঃশব্দে দুপোটা স্বস্তির অস্ত্র বিসর্জন দিয়েছিল। প্রথম 2টা বেবি মিসক্যারেজ হয়ে যাওয়াতে তৃতীয় বেবিটার বেলায় খুব ভয়ে ভয়ে থাকতো, 2 দিন পর পর চেক আপ করাতে যেত, কিন্তু আল্লাহ না চাইলে কি কিছু হয় না। সেবার মিতু কাঁদল না, কেমন একটা মুখ করে সারাদিন বসে থাকতো। পাশের বাসার বাচ্চাগুলোর সাথেও আগের মতো পান খোলা গল্পও করতো না, বাচ্চাগুলোও বোধহয় ওর কষ্টগুলো উপলব্ধি করতে পারছিল। মিতুর গালে ছোট ছোট 2টো হাত রেখে বলতো, আন্টি তোমাকে কি কেউ বকেছে, আমাদের বলো, মেরে দেবো ওই 5টাকে। মিতু তখন মৃদু হেসে ওদের একটু আদর দিয়ে দিত, ওরা চলে যেতেই ফুঁপিয়ে কেঁদে উঠত। ততদিনে আশেপাশে সবাই কথা শোনাতে শুরু করে দিয়েছে, যেখানে একটা মেয়ে ভিতরে ভিতরে কাতর হয়ে আছে সেখানে তার সেই ব্যথাটাকে আরও ঘাঁড়ো করার জন্য উঠে পড়ে লেগেছে। আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে সবাই মেয়ে, একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্টটাকে উপলব্ধি করতে পারছে না। পরীর মতো মেয়েটা তার রূপলাবণ্য বিসর্জন দিয়ে দিয়েছে, খাওয়া ঘুম সব কিছু এক প্রকার বাদে দিয়ে দিয়েছে। প্রায় সময় আমি এসে জোর করে খাইয়ে দিতাম, ও তখন আমার দিকে তাকিয়ে কি যেন ভাবত, হয়তো এত সব কিছুর জন্য নিজেকেই দায়ী করতে শুরু করে দিয়েছিল, কি বোকা মেয়ে। প্রায় মাঝরাতে মিতু ফুঁপিয়ে কেঁদে উঠত, এত কষ্ট লাগতো ভেবে পেতাম না এই উজাট করা ভালোবাসা বিলানো মেয়েটাকে আল্লাহ কেন এত কষ্ট দিচ্ছিলেন। আমাকে ততদিনে বাচ্চা হারানোর শোকের চাইতে মিতুর কষ্টটাই বেশি স্পর্শ করে ফেলেছিল, একটা মাত্র বাচ্চার জন্য আমাদের ছোট্ট সংসারটা শূন্যতায় ছেয়ে যাচ্ছিল, এক টুকরো সুখের জন্য হাহাকার করছিল আমাদের সংসারটা,
সেদিন যখন অফিস থেকে আসার পর দেখলাম মিদু চুপচাপ বসে আছে। আমি কাছে গিয়ে বসতেই আমার হাতে প্রেগনেন্সির কিট দৌড়িয়ে দিল। দেখে বুঝলাম মিদু আবার কনসিভ করেছে। আমি মিদু হেসে বলেছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু মিতু নির্বিকার ভঙ্গিতে বসে রইল। হয়তো ও ধরেই নিয়েছিল এই সুখ প্রতিবারের মতোই ক্ষণিকের, কিছুদিন পর আবার এক বুক কষ্ট দিয়ে চলে যাবে। আমি মিতুর গালে হাত রেখে বললাম, এবার আল্লাহ আমাদের নিরাশ করবে না ইনশাল্লাহ, দেখো। মিতু আমার দিকে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি খুব বেশি ভালো, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে তিনি আপনার মতো একজন জীবনসঙ্গী দিয়েছে। 5 মাস পর চেক আপ করে যখন জানলো বাচ্চা সুস্থ আছে, সেদিন মিতু কাঁদলো, খুব কাঁদলো। ডক্টর বলেছিল যেহেতু আগের 3 বার মিসক্যারেজ হয়েছে তাই একটু বেশি সাবধানে থাকতে হবে। মিতু যখন 7 মাস চলে তখন আমি অফিস থেকে 3 মাসের ছুটি নিয়ে নিলাম। আমি ছুটি নিয়েছি শুনে মিতু অবাক চোখে তাকিয়ে বলল, আশ্চর্য, আপনি এতদিন ছুটি নিয়েছেন কেন? আমি একটু হেসে বললাম, তুমি এত এত ত্যাগ স্বীকার করছো আর আমি সামান্য 3 মাস ছুটি নিতে পারবো না? মেয়েটা তখনও কাঁদল। সবাই এত কটু কথা শোনায় সেখানে আমি ওকে এত সাপোর্ট দিচ্ছি, সেটাই যেন ওর বিস্ময়ের কারণ। হয়তো ভেবেছিল সবার মতো আমিও ওকে তুচ্ছতাচ্ছিল্য করব, কটু কথা শোনাব, মনে করবেই বা না কেন, আমাদের সমাজটা তো এমনই। একটা মেয়ে যেখানে এত এত কষ্ট সহ্য করে ধুমড়ি মুচড়ে যাচ্ছে, সেখানে আমাদের সমাজ সেই মেয়েটাকে আরও ক্ষতবিক্ষত করার জন্য উঠে পড়ে লাগে, যেখানে কিনা ওর কোনো দোষী। 8 মাসের শেষের দিকে হঠাৎ মিতুর খুব পেট ব্যথা ওঠে, সাথে সাথেই হসপিটাল নিয়ে গেলাম, সাথে সাথেই ওকে ওটিতে নিয়ে যাওয়া হলো। সেদিন আমার মনে এক অজানা ভয় গ্রাস করে নিচ্ছিল, না অনাগত বাচ্চাটাকে নিয়ে নয়, মিতুকে নিয়ে। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে বলল, রুগী ও বাচ্চার অবস্থা খুব বেশি ভালো না, রুগীর অবস্থা এই বেশি খারাপের দিকে যাচ্ছে। আমি হয়তো সেদিন পৃথিবীর সবথেকে নিষ্ঠুর বাবা হয়েছিলাম। আমি ডক্টরকে বললাম, আমার বাচ্চা লাগবে না ডক্টর, আমার মিতুটাকে লাগবেই লাগবে। ডক্টর আমার কাঁধে হাত রেখে বললেন, আই উইল ট্রাই মাই বেস্ট, বাকিটা আল্লাহর হাতে। আমার হাত পা কাঁপতে লাগলো, চোখ বেয়ে দুপুরে জল গড়িয়ে পড়ল। ততক্ষণে মিতুর আর আমার পরিবারের সবাই চলে এসেছে হসপিটালে, আমাকে একজন এক এক কথা জিজ্ঞেস করছে, কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না, কি ভীষণ কষ্ট হচ্ছিল। ঠিক তখনই ডক্টর বেরিয়ে এলো, হাতের গ্লাভস খুলতে খুলতে ডাকলো, মিস্টার আবরার। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। ডক্টর আমাকে অবাক করে দিয়ে হেসে হেসে বললেন, আলহামদুলিল্লাহ, মা বাচ্চা দুজনেই সুস্থ আছে। কি এক অদ্ভুত শিহরণ হয়ে গেল শরীরে, চোখ বেয়ে এবারও দুপুরে অস্ত্র গড়িয়ে পড়ল। কষ্টের না, সুখের অস্ত্র। উফ, কি অসহ্য সুখ সুখ ব্যথা হতে লাগলো। ছোট গল্প সুখের অস্ত্র, লিখেছেন কাজী শান্তিদা আপ্রিন মার্জিয়া। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো।